ভাই বেলগ্রাম বাড়ি মুর্শিদাবাদ, হ্যাঁ জেলা মুর্শিদাবাদ। ভাই আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, ভাই সাতটা সেটিকে মানুষ এসে ফেলে দিছে, ভাই মমিন এনে ফেলেছে আরিফের কাছে, আরিফের আরিফ আরিফ শাহজাহ রেজের এরা এরা এমন জায়গাতে ফেলে দিছে ভাই, না পেয়েছি খাবার না পেয়েছি কিছু। তা আমার বড় তারা রিকোয়েস্ট করছে সাতটা সেটিকে বাঁচান, মালার সাথে ফেলেছে এমন জায়গাতে কোনো কৃত্রিম বেচারা কিছু দিচ্ছে না, পয়সা মাইক চাইছে পাসপোর্ট কেটে লেছে ভাই। আমার এইটুকু রিকোয়েস্ট ভাই, সাতটা ছেলেকে ভাই বাঁচাও ভাই। ভাই আমরা খুব কষ্টতে আছি, আমরা থাকতে পারছি না ভাই। মমিন পাঠাইছে, মমিন মমিন এই যে বুধা বাড়ি, আর ভাই দুটো বাড়ি দুজনের বাড়ি হচ্ছে কলকাতা, মালার সাথে ফেলেছে ওদের বাড়ির নাম হচ্ছে এজেন, এজেন্টের নাম হচ্ছে শাহজাহান, আর তোর নাম হচ্ছে আরিফ। ভাই আর এমন জায়গাতে ফেলেছে ভাই, বড় থানা পুলিশকে আমি রিকোয়েস্ট করছি ভাই, আমাদেরকে বাঁচাও ভাই। মালয়েশিয়ায় কাজে গিয়ে প্রতারণার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার বনোয়া ব্লকের সাত যুবক। ছেলেদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসার কাতর আরজি বনোয়া থানার পুলিশ প্রশাসনের কাছে। জানা গেছে কিছু মাস আগে বনোয়া থানার শাঁটিতারা, বাহাদুরপুর সহ বিভিন্ন এলাকায় 12 জন যুবক বনোয়া থানার গোদাপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল হাসানের হাত ধরে 1 লক্ষেরও বেশি টাকা দিয়ে মালয়েশিয়ায় প্যাকিংয়ের কাজে যান। কিন্তু কাজে যাওয়ার পথে ব্যাংককে সঠিক তথ্য না থাকায় 5 যুবককে বাড়ি ফিরে আসতে হয়। পরিবারের অভিযোগ, বাকি 7 জন যুবককে মালয়েশিয়াতে রাজমিস্ত্রির কাজ দিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। সোমবার যুবকের পরিবার বনোয়া থানায় দ্বারস্থ হন ন্যায় বিচারের আশায়। পরিবারের কাতর আরজি তাদের ছেলেদের বাড়ি ফিরিয়ে দেয় পুলিশ প্রশাসন। আমাদের কাছে 1.5 লক্ষ টাকা লিয়েছে, তা লিয়েছে তা আমাদের ছেলে দেখা এখানে কাজ দেবো বলেছিল, তা সে কাজ দেয়নি খুব, আমাদের ছেলে দেখা কষ্ট কাজে ফেলে দিয়েছে। সে ছেলে দেখা আমার খুবই কষ্ট দেয়, মারে ধরে খাবার দেয় না, আবার সে ছেলে দেখা মারতে গাড়ি ভরে তুলে নিয়ে তাদেরকে মারতে যায়, রড তুলে বেড়িতে যাচ্ছি, তা সে ছেলে দেখে আমার দেশে ফেরত যায়, আমার ছেলে দেখে সব পাঠিয়ে দাও আমার দেশে, আর আমাদের টাকা পয়সা যা দিয়েছে। বর্তমানে রাজমিস্ত্রি কাজ করে, অথচ খুব কষ্ট হয়, 16-17 ঘন্টা ডিউটি, 16-17 ঘন্টা কাজ করে, 14-15-16, অথচ স্যালারিও দেয় না, মারধর করে। আমি চাচ্ছি যে আমাদের সব পরিবারের ছেলে ফিরে দে, আর আমাদের প্রতিটা পরিবারের কাছে টাকা ওরা দিয়ে দে, টাকা পয়সা ফেরত দিয়ে দেয় সব গরিবের মানুষ। কিন্তু তাও ওদেরকে ওইখানে মারধর করছে, অত্যাচার করছে, খেতে দিচ্ছে না, গালমন্ড করছে, কাজে যেতে পারছে না, আসতে হচ্ছে তাও শুনছে না, তাও মারধর করছে, এসে অত্যাচার করছে। কতদিন আগে গিয়েছিল? 1 মাস যাওয়া হয়েছে। কে গিয়েছে আপনার? আমার স্বামী গেছে। 1 মাস আগে গিয়েছিল? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমরা চাইছি আমাদের লোককে আমাদের ভালো ভালো বাড়িয়ে নিয়ে দেখ, আর আমাদের যত ক্ষতিপূরণ হয়েছে আমাদের ক্ষতিপূরণ দে। কত টাকা টোটাল? 1,70,000 হয়েছে, আমরা সব 10 টাকা সুদে সুদ করে দিয়েছি সব।